স্কুলের বন্ধুদের সহযোগিতায় এলাকার 150 জন মানুষকে খাদ্য সামগ্রী প্রদান। এই মুহূর্তে আমরা রয়েছি গঙ্গাধরপুর পানি হিচিলি সর্দারপাড়া, যেখানে অধিকাংশ মানুষই কিন্তু অসহায় এই লকডাউন পরিস্থিতিতে। অসহায় মানুষ প্রত্যেকেই, কিন্তু তার মধ্যে থেকেই কয়েকজন যুবক তারা নিজেদের উদ্যোগে অর্থাৎ নিজের একটা ফান্ডিং করে সেই টাকা থেকেই পার্শ্ববর্তী মানুষকে এই দুঃসময়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। এরকম প্রায় 150 মানুষ এলাকার এই লকডাউনে, যে সমস্ত মানুষ একেবারে খাবার দ্রব্য একেবারেই জোগাড় করতে পাচ্ছে না, অর্থাৎ কাজ হারিয়ে প্রতিদিন তাদের প্রয়োজনীয় খাবার পরিবারের সদস্যের মুখে তুলে দিতে পারছে না, সেই সমস্ত মানুষের হাতে খাদ্য সামগ্রী তুলে দিচ্ছে কয়েকজন স্বেচ্ছাসেবী মানুষ। অর্থাৎ তারা নিজেদের উদ্যোগে পাড়ার কয়েকজন যুবকের এই উদ্যোগ একটা বিশাল আকার নিয়েছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি বহু মানুষ, অসহায় মানুষ সারিবদ্ধভাবে লাইনে দাঁড়িয়েছে এই অসময়ে খাবার সামগ্রী নিতে। এই উদ্যোগ, যে সমস্ত অসহায় মানুষ খাবার সামগ্রী নিতে এসেছে তারা এই উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছে। তারা এই অসহায় হয়ে তাদের পাশে যেই কয়েকজন যুবক দাঁড়িয়েছে তাদেরকে তাদের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছে। এই যে যুবক, এরা খুব সাধারণ যুবক, যাদের উদ্যোগটা সম্পূর্ণ ভিন্ন, তারা নিজেদের সাধ্যমতো চেষ্টা করেছে এবং তার পাশাপাশি তারা যে তাদের স্কুল লাইফে যে সমস্ত বন্ধু এখন বর্তমানে তারা সম্পূর্ণ সচ্ছল, অর্থাৎ নিজেকে সুন্দরভাবে যে কোনো ব্যবসা অথবা চাকরির দিয়ে নিজেকে প্রতিষ্ঠিত করেছে, সেই সমস্ত বন্ধুর কাছে এই অসহায় মানুষের বার্তা নিয়ে পৌঁছে গিয়েছিল এবং সেই সমস্ত বন্ধু এই বন্ধুদের যে সাধারণ মানুষের উদ্দেশ্যে সহযোগিতা, সেই সহযোগিতা শুনে তারাও সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। আর সেই সকলের সমন্বয়ে একটি স্বেচ্ছাসেবী মানুষের ঐক্যবদ্ধ হয়ে সাধারণ মানুষের উদ্দেশ্যে কাজ, সেই কাজে আমরা দেখে নিলাম আজ, আর আপনাদের দেখাবো সেই চিত্র। আমরা পেয়ে গেছি যে সমস্ত স্বেচ্ছাসেবী যুবক এই কাজে উদ্যোগী, অর্থাৎ তারা তাদের বন্ধু, যে স্কুল লাইফের বন্ধু তারা প্রতিষ্ঠিত করেন সেই সব মানুষের কাছে গিয়ে এবং তারা বিভিন্নভাবে সহযোগিতা করেছে, সেই সব সহযোগিতা যৌথভাবে আজ মানুষের পাশে দাঁড়িয়েছে। সেই কীভাবে তারা এই সহযোগিতা পেয়েছে মানুষের কাছ থেকে এবং তাদের যে এই উদ্যোগ কীভাবে সম্পূর্ণ হচ্ছে সেটা একটু বিষয়বস্তু জেনে নেব। আচ্ছা, প্রথমেই আমরা বলি আমরা যে এলাকা থেকে বিলং করি এটা টোটালি একদম শিডিউল কাস্ট এলাকা, এখানে দিন আনা দিন খাওয়া মানুষের মানে সংখ্যাটা সবথেকে বেশি। তো আমরা এই মতো অবস্থায় যখন দ্বিতীয় লকডাউন শুরু হলো তখন আমরা এই অসহায় মানুষগুলোর দিকে একদম তাকাতে পারছিলাম না। আমরা মনে মনে ভাবলাম যে এদের পিছনে আমাদের দাঁড়াতে হবে, যদি আমরা সাহায্য কিছু করতে পারি। তো সেই মতো আমরা আমাদের পাড়ার কিছু বন্ধুদের নিয়ে আমরা এই উদ্যোগী হই এবং আমরা স্কুল কলেজ এবং কর্মজীবনে আমাদের যারা বন্ধু আছে তাদের কাছে আমরা সাহায্যের জন্য যাই। আমাদেরকে কেউ মানে ফিরিয়ে দেয় না, যার যেরকম সামর্থ্য অনুযায়ী আমাদের পাশে এসে দাঁড়িয়েছে। আর তার ফলস্বরূপ আজকে আমরা প্রায় 150 পরিবারের কাছে আমরা এই খাদ্য সামগ্রী তুলে দিতে পারছি। তো এই যে স্কুল লাইফের বন্ধু আজকে এক মহৎ কাজে তাদের সহযোগিতা, তো এই বিষয়টা কেমন লাগছে? এটা আমি তো বলবো যে তারা আজকে প্রতিষ্ঠিত জায়গায় পৌঁছেছে, কিন্তু পৌঁছে গিয়েও যে তারা আমাদেরকে ভুলে যায়নি সেটা তার একটা অপরূপ নিদর্শন আমরা পেয়েছি। এর জন্য আমরা তাদের কাছে অনেক অনেকভাবে কৃতজ্ঞ এবং ধন্যবাদ জানাচ্ছি, তারা যেন তারা মানুষের পাশে এইভাবেই দাঁড়ায় আগামী দিন। একদম একদম তাই, মানে বন্ধু শুধু যে পাড়ায় থেকে অথবা প্রতিদিন দেখা সাক্ষাৎ হওয়ার পরই বন্ধুত্ব বজায় থাকে, যে বন্ধুত্ব মাধুর যে পরিণত সেটা কিন্তু নয়। এক সময় বন্ধু ছিল, তারপরে দীর্ঘদিন যোগাযোগ নেই, আবার অবশেষে বন্ধুর ডাকে সম্পূর্ণ স্বতঃস্ফূর্তভাবে সহযোগিতা এবং সাড়া, সেটাই আজকে দেখা গেল এই গঙ্গাধরপুর প্রাণী হিচিলি সর্দারপাড়ায় আসার পর। এবং তাদের মুখ থেকে আমরা শুনলাম তাদের যে বন্ধুরা কীভাবে এই দুঃসময়ে পার্শ্ববর্তী মানুষকে সহযোগিতার যে উদ্যোগ নিয়েছে তাদেরকে সাহায্য করেছে সেটাই শুনলাম। দাদা, এই যে মানুষ কীভাবে আজকে এই যে মানে নিতে এসেছে খাদ্য সামগ্রী, তাদের কী বার্তা? আমি মানুষকে একটা কথাই বলবো যে আমাদের দেশের প্রধানমন্ত্রী এবং রাজ্যের মুখ্যমন্ত্রী আমাদের যেভাবে নির্দেশ দিচ্ছে এই করোনাকে মোকাবিলা করার জন্য,
তারা যেন তাদের সেই নির্দিষ্ট গাইডলাইন মেনে চলে, মুখে মাস্ক ব্যবহার করে এবং প্রতি 10 মিনিট বা আধ ঘন্টা ছাড়া ছাড়া সাবান বা কোনো স্যানিটাইজ দিয়ে হাত তাদের ধোয়। এবং এই পরিস্থিতিতে আমাদের মনে হয় সবাই সবার পাশে যাতে দাঁড়ায়, এই বার্তাই সবাইকে আমি বলবো। দাদা, এই যে এখানকার মানুষ মানে এই পরিস্থিতিতে সব থেকে প্রয়োজনীয় যেটা ব্যাপার হচ্ছে গৃহবন্দী থাকাটা, গৃহবন্দী থাকাটা একদম সবার ক্ষেত্রে একদম প্রয়োজন। তো সেই জায়গায় এইখানকার মানুষ, স্থানীয় মানুষ কতটা এটাকে মানছে? দেখুন, এটা টোটালি তো একদম, আমি প্রথমেই বলি যে এটা টোটালি শিডিউল কাস্ট এলাকা। এখানে মানুষদের পক্ষে একটু কষ্ট হচ্ছে হয়তো সবার পক্ষে লকডাউনটাকে সঠিকভাবে পালন করা। তবুও আমরা পাড়ায় কিছু লোক আছে যাদেরকে আর কি আমরা বলে কয়ে তাদেরকে তাদের মতো করে মানাবার চেষ্টা করছি, যে আমাদের দেশের প্রধানমন্ত্রী এবং রাজ্যের মুখ্যমন্ত্রী যে উদ্যোগ নিয়েছে সেই উদ্যোগে যদি আমরা সমানভাবে তাল মেলাতে পারি তাহলে আগামী দিনে আমরা এই করোনা থেকে জিততে পারবো এবং জয় আমাদের হবে। এখানকার অধিকাংশ মানুষ কোন পেশার সঙ্গে যুক্ত? এখানে অধিকাংশ মানুষই দিনমজুর, ভ্যান চালক, ফ্যাক্টরিতে কাজ করে, চাকরিজীবী লোক টোটালি নেই বললেই চলে। আমাদের এলাকাতে এই পুরো পাড়াতে একজনই সরকারি চাকরি করে, বাদবাকি টোটালি আমাদের দিন আনা দিন খাওয়া মানুষ। দিন আনা দিন খাওয়া মানুষগুলো একবারে তো তাদের তো কাজ করে বন্ধ, লকডাউন টোটালি বন্ধ হয়ে গেছে। তারা দুবেলা যে খাবে সেই অর্থ তাদের কাছে আর এখন নেই। প্রথম লকডাউন অবধি তবুও তারা এদিক ওদিক করে টানাটানি করে করেছে, কিন্তু এখন পরিস্থিতিটা এমন এক জায়গায় দাঁড়িয়েছে যেই মানুষগুলোর মুখের দিকে তাকানো যাচ্ছে না। তাই আমি এই মিডিয়ার মাধ্যমে প্রশাসনের কাছে একটা আমাদের মানে আবেদন থাকবে, যদি এই সমস্ত মানুষের পাশে যদি তারা কিছুভাবে দাঁড়াতে পারে তাহলে আমরা খুব উপকৃত হব। আর দাদার নামটা? আমার নাম বিনয় সর্দার। আমার পানি নিয়ম মেনেই বাড়িতে গৃহবন্দী, তো সেই তাদের উদ্দেশ্যে কি বলবেন? প্রথম কথা বলি যে আজকের এই যে ত্রাণের ব্যবস্থা করেছে এখানকার শতদল সংঘ, পানেজিলি শতদল সংঘ, তাদের প্রতিটি সদস্যকে জানাই আমি ধন্যবাদ। প্রথম কথা হচ্ছে এই যে এলাকাটা গঙ্গাধরপুর অঞ্চলের, এই যে এলাকাটা গঙ্গাধরপুর অঞ্চলের মধ্যে সবচেয়ে পিছিয়ে পড়া জায়গাচ্ছে এটা। এটা নিয়ে কিন্তু আমরা দীর্ঘদিন পঞ্চায়েতও দাবি করে এসেছি, বিডিও দাবি করে এসেছি, গঙ্গাধরপুর পঞ্চায়েতের মধ্যে সবচেয়ে পিছিয়ে পড়া হচ্ছে এই জায়গাটা। এখানে যদি আজকে প্রধানমন্ত্রীর আবাসন সেখান থেকেও বঞ্চিত, রাস্তাঘাট থেকেও বঞ্চিত, তার একটাই কারণ এইখানে যে এসি বেলটা, এখানে কোনো রাজনৈতিক দল এইখানটায় গুরুত্ব দেয়নি। কারণ এই বুথটায় আমরা দেখে এসেছি দীর্ঘদিন, এই বুথটাতে যে ভোটার 1200 ভোটার, এই যে 300 এখানটায় এসি বেল্ট আছে, এদের কোনো দিন মানে দরকার হয় না তাদের রাজনীতি জায়গায়, সেই জন্য এখানটা বরাবর পিছিয়ে আছে। এই যে এই যে এই সমস্ত মানুষ কিন্তু সরকারি নির্দেশে লকডাউন কিন্তু শত মানে একদম, এবারে যেটা বলি এখানে এখানে এই যে এলাকাটায় প্রতিটা ফ্যামিলিতে মহিলাদের বাচ্চা মহিলা সবাই কিন্তু দিন আনে দিন মজুর। এখানেতে এমন পরিস্থিতি সবাই খাটে খায়, তার সত্ত্বেও এই যে সরকারের যে লকডাউন সেটাকে এরা কিন্তু প্রতিপদেই পালন করে যাচ্ছে, সেই ক্ষেত্রে এদের হাঁড়ি চলা মুশকিল হয়ে পড়েছে। সেই জন্যই বলবো আমরা পঞ্চায়েত মারতে আমাদের তো কিছু করতে পারিনি বা পঞ্চায়েত সেরকম সহযোগিতা করেনি। ভিডিও এটা নিয়ে আমি আজকেও আমরা ডেপুটেশন ছিলাম গিয়েছিলাম, যাই হোক শতদল সংঘ তাদের এই ক্ষুদ্র প্রয়াস চারদিক থেকে কালেকশান করে যেটা 200 লোকের এইখানে দিচ্ছে যে ত্রাণটা, সেটা স্বতঃস্ফূর্ত খুবই একটা ভালো কাজ। তবু আমি এই সংবাদ মাধ্যমে বা আমাদের মিডিয়ার মাধ্যমে যেটা বলতে চাই, যদি সরকারিভাবে এখানে কোনো সহযোগিতা করা যায় তাহলে কোনো এখানকার লোক খুবই উপকৃত হবে। এটা এই আমাদের মাধ্যম দিয়ে আমি কিন্তু প্রশাসন লেভেলে এটা জানাতে চাই যে দীর্ঘদিনে যেটা আমরা এখান থেকে তুলে ধরেছি কোনো কাজ হয়নি। আশা করবো আমাদের এই মিডিয়ার মাধ্যমে অন্তত এইখানটা অন্তত সরকারিভাবে কিছু লক্ষ্য দেওয়া হোক। দাদা, এই সমস্ত মানুষ কিন্তু লকডাউন পালন করছে, আর যারা কিন্তু সহজ সচ্ছলভাবে জীবনযাপন করছে বা প্রতিদিন বাজারে যাচ্ছে, বাজার করে খাচ্ছে, অথচ দিব্যি ঘুরে বেড়াচ্ছে, আড্ডা দিচ্ছে, তাদেরকে উদ্দেশ্যে কী বার্তা দেবেন? যেটা ব্যাপার হচ্ছে এটা নিয়ে আমরা কিন্তু আমাদের এলাকাভিত্তিক একটা প্রতিনিয়ত বেরুচ্ছি, তারা কিন্তু এটাকে কোনো গুরুত্ব দিচ্ছে না। কিন্তু ইদানিং যখন ঘরের কাছে এই ভাইরাস এগিয়ে এসছে তখন আগামীকাল থেকে লকডাউনটাকে পালছে। কিন্তু যেটা হচ্ছে সর্বক্ষেত্রেই আমরা দেখছি নিম্ন স্তরের লোকগুলি সরকারি নির্দেশগুলো মানে, আবার তারাই বঞ্চিত হয়। এক শ্রেণীর লোক আছে যারা সরকারি নিয়ম ভাঙ মানে না এবং তারা দিব্যি ঘুরে বেড়াচ্ছে, তাদের সবসময় সেই গালিঘাটে যাওয়ার মতো ব্যাপারটা হচ্ছে। আজকে এই জায়গায় কিন্তু লকডাউন পুরোপুরি প্রথম থেকেই পালন করে আসা হচ্ছে, হয়তো এরা সরকারি নির্দেশ মানছে অথচ এরা সরকারি সমস্ত ফেসালিটি থেকে বঞ্চিত হচ্ছে। যে লোকের কথা এক দেড় দিন বললেন এগুলো আমরা প্রশাসন লেভেলেও জানিয়েছি। প্রথম যেটা কথা হচ্ছে আমাদের এই পাঁচলায় লকডাউন হচ্ছে, সাংরাইল প্রশাসন কিন্তু প্রতিনিয়ত চক্র মারে,
আমাদের 5 লাখ কোনোদিন এদিকে আসেনি। আমরা এটা নিয়েও বলেছি যে এক শ্রেণীর লোক তারা ঘর বন্ধ হয়ে বসে পড়ে আছে, আর এক শ্রেণীর লোক তারা কিন্তু এই লকডাউন মানছে না, যার ফলে তাদের জন্য এই লোকগুলো কেন খেসারত দেবে এটা প্রশাসন লেভেল আমরা জানিয়েছি, কিন্তু কোনোদিন প্রশাসন এটা নিয়ে গুরুত্ব দেয়নি। আমার নাম প্রশান্ত দাস, আমি আমার এই পার্শ্ববর্তী এলাকা বাড়ি, এখানটা আমার পুরোটাই নৌকোধর্পণে। এই কারণেই আমি যখন 2 বছর দুটো টার্মস মেম্বার ছিলাম, এখানে আসা যাওয়া, এখানে যে ছেলেরা আছে আমাকে দাদার মতো সবাই শ্রদ্ধা করে। আমি ভারতীয় জনতা পার্টির 5লা 2 নম্বর মণ্ডলের সভাপতি। যেটা আরও একটা মানে সম্পূর্ণ ভিন্ন অভিজ্ঞতা, যেখানে দেখা গেল অধিকাংশ মানুষ দিনমজুর ভ্যান চালক, তারা কিন্তু লকডাউন শুরু থেকেই নির্দেশিকা পালন করে চলেছে। তারা অত্যন্ত কষ্টের সহিত এই নির্দেশিকা পালন করছে, কারণ একটাই, সকলকে সুস্থ থাকার উদ্দেশ্যেই এই তাদের এই কঠোর জীবনযাপন। সেই চিত্র আমরা দেখলাম এবং সেই সমস্ত অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে যারা, তারা হলো এই কয়েকজন যুবক, পাড়ারই যুবক, তারা এক মহৎ কাজ করছে। আর এই উদ্দেশ্যে বলবো, যে সমস্ত মানুষ আজ একেবারেই দিনমজুর এবং একেবারেই অসহায়, সেই সমস্ত মানুষ সম্পূর্ণভাবে লকডাউন পালন করছে, তো কিন্তু তাদের দিকে লক্ষ্য রেখে অন্তত যে সমস্ত মানুষ অযথা বাজারে এবং রাস্তাঘাটে ঘুরে বেড়াচ্ছে, তাদের কিন্তু তাদেরকে দেখে শিক্ষা নেওয়া প্রয়োজন, যে এই সমস্ত মানুষ তাদের যে কষ্ট, তারা কষ্ট করেই কিন্তু সকলের স্বার্থে দশের স্বার্থে গৃহবন্দী। ক্যামেরা পার্সন পলাশের সঙ্গে রাকেশ মাইতির, রিপোর্ট, টাইমস বাংলা।